হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ডে, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। দেখতে দেখতে 7 তারিখ হয়ে গেল, একটা উইক কেটে গেল মে মাসের, ঘরে বসে অলমোস্ট। তো আজকের ব্লগে শুরুতে তোমাদেরকে ওয়েলকাম না করে আমার মর্নিং রুটিন টুকটাক দেখাচ্ছিলাম, তার কারণ হচ্ছে ব্লগটা স্টার্টই করতে পারছিলাম না আজকে। অ্যান্ড এইটাও আমি অলমোস্ট 5-6 বার টেক নেওয়ার পরে বলছি। ওয়াশিং মেশিন চলছে, ওয়াশিং মেশিন চালাচ্ছি, নোংরা জামা কাপড়গুলো কাছাকাছির জন্য। তো যেটা বলছিলাম আর কি, জোর করে ভালো থাকা যায় না এই পরিস্থিতিটাতে। অ্যান্ড খারাপ দিনগুলো আসে ভালো দিনগুলোর মাঝে, তো খারাপ লাগাটা এই সময় নর্মাল। অ্যান্ড আমার মনে হয় সেটাকে কিছুটা অ্যাকসেপ্ট করে চলাটা ইজিয়ার র্যাদার দ্যান জোর করে পজিটিভ থাকার থেকে। সো এখন মানে যেটাই হচ্ছে, আই এম শিওর তোমাদেরও হচ্ছে, যে পরশু রাত্রে আমার যেটা হচ্ছিলো যে একটুখানি নাক বন্ধ ছিল সামহাও, আর আমার হঠাৎ মনে হতে শুরু করলো যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, প্যালপিটেশন, বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকলাম, বা বাড়ির কারুর ছোট্ট একটু কাশি বা কিছু হলে তাদেরকে নিয়ে চিন্তা, অবভিয়াস এই টাইমগুলোতে। সো এই আর কি, চলো, আমার টিফিন হয়ে গেছে, আজকে দিনটা শুরুও হয়ে গেছে, এদিকে কাজও চলছে। অ্যান্ড দেখি আজকে হেয়ার অয়েলিং করতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝখানে একদিন যদিও আমি হেয়ার ওয়াশ করেছিলাম, হেনা করার পরে, সেটা করা উচিত নয়, বাট চলো এখন ওটাই তো বললাম, কোনো রকম প্রেশার দিয়ে ফোর্সফুলি কিছু না করাটাই বেটার। যেদিন যেটা ইচ্ছা হবে সেদিন সেটাই করবো আমরা। আজকে তোমাদেরকে দেখাবো আমি কীভাবে তেলটা গরম করি চুলে লাগানোর জন্য, অ্যান্ড তারপর কীভাবে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করি। চলো, এত ব্লোটেড ফিল হচ্ছে আজকে সকাল থেকে, জানি না কেন। তো এই হচ্ছে তেল দুটো যেগুলো আমি ইউজ করব, এটা হচ্ছে কোকোনাট অয়েল, যে কোনো নারকোল তেল ইউজ করতে পারো, আর এটা হচ্ছে আমন্ড অয়েল, এটা পতঞ্জলিটা, এটা অ্যাকচুয়ালি এডিবেল খাবার এই তেলটা, তো এটা পিওর ফর্মে, সেজন্য এটা লাগাবো চুলে। এটা না থাকলে নাও লাগাতে পারো, যে কোনো একটা তেল দিয়ে কাজ চলে যায়। তো আর এটার সঙ্গে দেবো মেথি, তারপর এটাকে বয়েল করবো। তো চলো আমি দেখাই কীভাবে প্রসেসটা করতে হবে। তো এই হচ্ছে নারকোল তেলটা, এটা দিয়ে দেবো কিছুটা, এটার বেশিরভাগটা এটাই দেবো, ব্যাসের বেশি আর দেবো না। অ্যান্ড এইটা হচ্ছে কয়েক ড্রপস দেবো মাত্র, 3-4 ফোঁটা মতো দেবো, 2-3-4-5, ব্যাস। অ্যান্ড এরপর এটার মধ্যে দিয়ে দেবো এই অল্প করে একটু মেথি। তো মেথির বেনিফিটস তো আমরা সবাই জানি, আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। তো এটা যদি ওভারনাইট এইভাবে সোক করে কেউ ইউজ করতে চাও তাহলে সেটাও করতে পারো, সেটাও খুবই ভালো। আর যদি এতটা টাইম না থাকে তাহলে ওই একটু অয়েলটা গরম করে নিলে এটা থেকে এক্সট্র্যাক্টটা বেরিয়ে আসবে। তো চলো দেখাই কীভাবে আমরা গরম করব তেলটাকে। তেলটাকে আমরা ডাইরেক্ট হিট করব না, তাহলে ধোঁয়া হয়ে পুরোটা উড়ে যাবে আর তেলের যে গুণাগুণগুলো সেটাও থাকবে না। তো এইখানে একটা ডাবল বয়লার সিস্টেম করে আমরা তেলটাকে গরম করব। তো তার জন্য আমি এখানে দেখো হাঁড়িতে জল ফুটিয়ে নিয়েছি, অ্যান্ড এটার উপরে রেখে দেবো তেলটা, ব্যাস। এরপর এটা গরম হতে থাকবে, অ্যান্ড আমরা বুঝতে পারবো, দেখবে কখন গরম হয়ে গেছে, মেথির ভেতর থেকে এক্সট্র্যাক্টটা বেরোতে থাকবে, বা এইভাবে যদি 5 মিনিট রেখে দাও তাহলেও তেলটা গরম হয়ে যাবে, তারপরে ইউজ করব। হোক এটা এটা ঢাকা দেওয়া যাবে না, কিন্তু এটা এইভাবেই হবে, 5-10 মিনিট রেখে দিলে ব্যাস হয়ে যাবে। তো তেল আমাদের গরম হয়ে গেছে, 5-10 মিনিট বা তারও বেশি আছে মনে হয়। এবার আমি এটাকে নামিয়ে নেবো, একটু সাবধানে নামাতে হবে কারণ গরম হয়ে গেছে বাটিটা, তেলটাও। তো এটা হালকা একটু গরমটা কমলে তারপর আমরা অ্যাপ্লিকেশনটাতে যাব। নিয়ে চলে এসেছি তেল, এবার এটা অ্যাপ্লাই করার পালা। অলমোস্ট তোমার ঠান্ডা হয়ে গেছে কিছুটা, তো এটা এবার অ্যাপ্লাই করাই যাবে স্ক্যাল্পে। সো আগে আমরা রুটসটাতে ফোকাস করবো, তারপর চুলের এই শেষ করবো, এইগুলো বেশি ড্রাই হয়ে যায় এন্ডগুলো, সো এগুলো তো আমাদের ফোকাস করাটাই ইম্পর্ট্যান্ট।
অয়েল অ্যাপ্লিকেশনের পর মাসাজ করবো আমরা ফিঙ্গার টিপস দিয়ে, কিন্তু এই নখের এন্ডগুলো দিয়ে কিন্তু একদমই নয়, ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে প্রেশার দিয়ে সার্কুলার মোশনে আমরা মাসাজটা করবো। এটাতে তোমার অয়েল মাসাজের কাজটাও হবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে, অ্যান্ড স্ট্রেসও অনেকটা কমে এই প্রসেসটাতে। হয়ে গেছে আমার অয়েল অ্যাপ্লিকেশন, এরপর এটাকে 1 ঘন্টা রাখবো, তারপর শ্যাম্পু কন্ডিশনার, ব্যাস স্নান হয়ে গেল, তারপর একটু এই যে চুলটা শুকাতে এলাম বাগানে। বাগানটা এখন এত সুন্দর লাগে, বৃষ্টি হওয়ার জন্য সব ধুলো টুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায় গাছের পাতাগুলো থেকে, চারিদিকটা সবুজ হয়ে থাকে একদম, দারুণ লাগে। তো একটা জিনিস তোমাদেরকে দেখানো ছিল, সেটা হচ্ছে এই গাছটা, এই বেল গাছটা, এটা অ্যাকচুয়ালি গিফটে পাওয়া। তো যে কাজটার জন্য পেয়েছিলাম গিফট, সেই কাজটা অ্যাকচুয়ালি ইন রিটার্ন কোনো কিছু পাওয়ার ইয়ে রাখে না, কাজটা এমনি করা হয়, স্টিল দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে ব্লাড ডোনেশন করেছিলাম বাঁকুড়ায়, অ্যান্ড তখন দিয়েছিল এই বেল গাছটা। এখন হয়ে গেল 2-3 বছর, সুন্দর লাগে। মানে গিফটে অ্যাকচুয়ালি ব্লাড ডোনেট করে কোনো কিছু পাওয়ার জন্য করা হয় না ব্লাড ডোনেশনটা, কিন্তু গাছ এমন একটা জিনিস আর সেটা যখন গিফট হিসেবে পাওয়া হয় মানে তার থেকে ভালো মনে হয় না আর কিছু হয়। তো এই বেল গাছটা হচ্ছে সেই স্মৃতি একটা তোমাদেরকে দেখানোর জন্য ভাবলাম একটু দেখাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে সবাই ঘুমাচ্ছে, আমার চোখে তো ঘুম নাই। আমি এখন হচ্ছে গাজরের হালুয়ার প্রিপারেশন করব। তো তোমাদেরকে আমি লাস্ট এক দুটো ব্লগে সম্ভবত বলছিলাম যে গাজরের হালুয়া বানাবো, তো মেনলি আমি এটা মায়ের জন্য বানাবো, কারণ মা তো সবসময় স্পেশাল কিছু না কিছু বানিয়ে যাচ্ছে আমাদের জন্য। অ্যান্ড সামনে মাদার্স ডেও আছে, আমি ডেটটা ঠিকঠাক জানি না, মেবি 9th এরকম কিছু, আর সেটা থেকেও বড় কথা প্রত্যেকটা দিনই মাদার্স ডে, আর এরকম একটা কন্ডিশনে আমরা একটু চেষ্টা করতে পারি সেই মানুষটাকে একটু স্পেশাল ফিল করানোর, যার লকডাউন হোক না হোক রুটিনে কোনো চেঞ্জ নেই, দিন রাত সমানভাবেই আমাদের জন্য আমাদের পিছনে পরিশ্রম করেই চলেছে। তো আমি ভাবলাম একটু মায়ের জন্য বানানো যায় কাজের হালুয়া, নিজের মতো করে যতটুকু পারা যায়। মায়ের মিষ্টি জিনিস খেতে একটু বেশি পছন্দ আমার মায়ের, ইউজুয়ালি আমি বারণই করি খেতে, বাট কখনো কখনো মিষ্টিটা দিয়ে প্যাম্পার করতেও ভালো লাগে। সো তোমরা দেখেছিলে যে গাজর কিছুদিন আগে আমি দেখেছিলাম ব্লগে যে দিয়েছিল একজন কাকু অনেকগুলো, তো সেগুলো দিয়ে বানাবো, যদিও এই গাজরটা দিয়ে হালুয়া হয় না, সম্ভবত এটার গন্ধটার জন্যই এই একটু স্মেলটা থাকে, বাট যদি আমরা স্মেলটাকে হাঁটাতে পারি কিছু একটা প্রসেস করে তাহলে এগুলো দিয়ে বানিয়ে নিই। ফালতু এখন তো ঘরে যেহেতু আছে সেহেতু এক্সট্রা করে তো শপিং করার কোনো মানে হয় না এরকম একটা পরিস্থিতিতে। তো চলো দেখি ইজি ওয়েতে কীভাবে বানানো যায় গাজরের হালুয়া, তাই ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সঙ্গে শেয়ারও করি, অ্যান্ড তোমাদের সঙ্গে মাদার্স ডের ব্যাপারটাও একটু শেয়ার করি, যাতে তোমরাও কিছু না কিছু একটু চা হলেও বানিয়ে খাওয়া মাকে, বা যাই হোক একটু স্পেশাল ফিল করানো যায়, সেটা মাদার্স ডে বলেই না বছরের যে কোনো দিন, স্পেশালি এরকম একটা টাইমে আমরা চেষ্টা করতে পারি বাড়ির বড়োদেরও একটু মন ভালো করার, তাতে ইন রিটার্ন কিন্তু আমাদেরও মন একটু হলেও ভালো থাকবে। তো চলো তাড়াতাড়ি শুরু করি। সো এই হচ্ছে আমাদের গাজর, এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর এগুলোকে পিল অফ করব, এই পিলার দিয়ে পিল অফ করে নেবো, দেন তারপর গ্রেট করে নেবো ভালো করে। Thank you.
দেখাই আমি কিভাবে হালুয়াটা বানাচ্ছি। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, ননস্টিকের একটা নিয়ে নিয়েছি কড়াই, সেটাতে প্রায় 3 টেবিল চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা একটু বেশি পরিমাণে নিলাম, তোমরা জানো এটা আমার মায়ের তৈরি ঘি, ঘিয়ের রেসিপিও আছে আমার চ্যানেলে, দেখে নেবে। ঘিটা একটু গলে যাওয়ার পরে দিয়ে দিলাম গাজরগুলো, আর গাজরগুলো দেখো লম্বা লম্বা করে গ্রেট করে নিয়েছি। এরপর এটাকে কিছুক্ষণ আমরা ভাজবো, আর এই গাজরটার থেকে যেহেতু গন্ধটা একটু বেশি বেরোয় তাই আমরা একটু বেশিক্ষণ ভাজবো, যাতে গাজরের কাঁচা গন্ধটা পুরোটা চলে যায়। টাইম নিয়ে নিয়ে একটু আমাদেরকে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে, একবার করে ঢাকা দিয়ে তারপর আবার খুলে দেখো টেক্সচারটা চেঞ্জ হতে থাকছে। ঠিক এই টাইমে দিয়ে দেবো এর মধ্যে চিনি, স্বাদ মতো চিনি আমরা দেবো। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, চিনিটা যত দেখো গলতে থাকবে তত কালারটা চেঞ্জ হতে থাকবে গাজরের। তো আবারও আমি কিছুটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, এরপর চিনিটার থেকে জল বেরিয়েছে আর আরও সফট হয়ে গেছে আমাদের গাজরগুলো। এরপর হচ্ছে চিনিটা আস্তে আস্তে ক্যারামেলাইজ হতে থাকবে আর গাজরের কালারটা আরও ইন্টেন্স হতে থাকবে, আরও লাল হতে থাকবে। তো এই জলটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে আবার নেড়ে চেড়ে যেতে হবে মিডিয়াম থেকে লো ফ্লেমে। তারপর শুকিয়ে গেলে চিনির জলটা আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দুধ, প্রায় তোমার 1.5 কাপ মতো দুধ দিয়ে দিলাম। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো, আমি এখানে থেতো করে নিয়েছি ফ্রেশ এলাচ 2-3টে, সেটাই দিয়ে দিলাম, তোমরা চাইলে পাউডারও দিতে পারো। তো এরপর এটাকে ভালো করে আবার মিক্স করে নেবো, অ্যান্ড এলাচটা দেওয়ার কারণটা আবারও যাতে কোনো রকম গাজরের কাঁচা গন্ধ না ওঠে। তো আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, এরপর আস্তে আস্তে এটা মাখোমাখো হয়ে আসবে, ঠিক তখন দিয়ে দেবো আমুল দুধ কিছুটা। তো তোমরা চাইলে খোয়া ক্ষীর দিতে পারো, আমার ছিল না তাই আমি আমুল দুধটাই দিয়েছি। তো এটা আস্তে আস্তে একদম মাখোমাখো হয়ে আসবে, অ্যান্ড গা থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন আমরা বুঝবো যে এটা হয়ে গেছে। তো আমি ইন বিটুইন একবার করে ঢাকা দিচ্ছি, খুলছি, আবার নাড়াচ্ছি, তো অলমোস্ট এরকম আমার ড্রাই হয়ে রেডি হয়ে গেছে হালুয়াটা। এরপর উপর থেকে আমি কিছু কাজু একটু ভেঙে ভেঙে ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। তো রেডি আমার গাজরের হালুয়া। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, পরের দিন, কালকে আর ব্লগ করিনি, কালকে তোমাদেরকে দেখাইনি যে কেমন হলো গাজরের হালুয়াটা, কারণ মন খারাপ হয়ে গেছিলো। হালুয়াটা মানে টেস্ট ওয়াইজ তো ঠিকঠাকই ছিল, বাট টেক্সচার ওয়াইজ হচ্ছে ক্রিমিনেসটা একটু কম হয়ে গেছিলো, কারণ সম্ভবত দুধটা কম হয়েছিল। আর স্পেশাল কিছু বানাতে গিয়ে এরকম কিছু হলে মন সত্যি খারাপই হয়ে যায়, মায়ের জন্য বানাচ্ছিলাম বলেইছিলাম তোমাদেরকে। তো এখন সেটাকে এখন রিপেয়ার করা চলছে, দুধ দিয়ে ওটাকে ফোটানো চলছে, দেখা যাক কী দাঁড়ায় শেষমেশ, চলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে হালুয়া, যেটাকে এখন মেকআপ দেওয়া হচ্ছে, দেখা যাক কতদূর কী হয়, এক বানাতে গেলাম মাদার্সডে স্পেশাল আর কি হলো, তোমার জন্য বানাতে গেলাম আর ফ্লপ। কেন ওই যে ওইরকম হয়ে গেল কালকে হালুয়াটা, খেয়ে আনি আজকে দেখবি আরও ভালো হয়ে যাবে, দেখি কেমন হয়। এই হচ্ছে আমার হালুয়া, এবার আর বেশি ড্রাই করিনি, পছন্দ হচ্ছে না ড্রাইটা, কারণ খুব একটা দেখি মাকে দিয়ে। দেখিস কি বলছে মা, তোমার কপালে গরম গরম হালুয়া, বলো কে কেমন হয়েছে। মাসিমা মাসিমা মোড অন, আর তোমার পা ব্যথা, ভালো হয়েছে, কালকের থেকে ঠিক লাগছে একটু। কালকে কি হয়েছিল এটা, গাজরে গন্ধ হচ্ছে, ঠিক আছে সব চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মাকে দিতে পেরে জিনিসটা খুবই ভালো লাগছে, একটু হলেও আনন্দ দিতে পারা, এর বেশি তো আর কিছুই না।
তো তোমরাও টুকটাক করো, দেখো তোমাদেরও ভালো লাগবে, অ্যান্ড যার জন্য করছো তারও স্পেশাল ফিল হবে। কিছুই না, অল্প খানে কিছু যতটুকু তোমার ক্যাপেবিলিটিসের মধ্যে। তো আজকের ব্লগটা এখানে শেষ করব, কারণ এখন থেকে আরও নেক্সট দিনের ব্লগটা আমি কন্টিনিউ করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে অ্যাক্টিভ, স্টে হ্যাপি।